বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন বন্ধুদের জন্য হারমোনিয়াম বাজানি শিক্ষা নেওয়ার সহজ পদ্ধতি ষষ্ঠ পর্ব। তো আজকের এই ষষ্ঠ পর্বে আমরা আপনাদেরকে শেখাবো মেজর কর্ড এবং মাইনর কর্ড। আর মেজর কর্ড মাইনর কর্ড শিখতে হলে আমাদের আগে প্রথম পর্ব এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এগুলা ভালোভাবে আপনারা বুঝতে হবে এবং শিখতে হবে। শিখার পরেই আমাদের এই ষষ্ঠ পর্বে আসতে হবে, আর না হলে আপনারা কিছুই বুঝবেন না মেজর কর্ড এবং মাইনর কর্ড সম্বন্ধে। তো মেজর কর্ড মাইনর কর্ড বের করে নিতে হলে আমাদের দরকার এই সারগাম থেকে তিনটি শব্দের প্রয়োজন। সা গা পা, সা গা পা দিয়েই আমাদের মেজর কর্ড এবং মাইনর কর্ড হয়ে যায়। তো কিভাবে হয়ে যায় আমি আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে আরম্ভ করব এই সি নোট থেকে, সি স্কেল থেকে, সি থেকে এই নিচের সি থেকে উপরের সির পাশে আমি চলে যাব, একটা একটা করে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে যাব। তো দেখেন সারগাম দিয়া কিভাবে আমরা সা গা পা বের করতে হয়, আর সা গা পা দিয়েই আমাদের মাইনর এবং মেজর হয়ে যায়। দেখেন কিভাবে হয়ে যায়। যেহেতু আমি সি থেকে আরম্ভ করে নিলাম, তাহলে সি, সিতে যদি আমি যেহেতু প্রথমে সা বলে নিলাম, তাহলে এটা রে হচ্ছে, এটা গা, তাহলে আমি গা সার গা পেয়ে গেলাম। দেখেন সারে ঘা, এটা রে কিন্তু সা গা পেয়ে গেলাম। এ সার গাম দিয়ে আমি এই দুটা সা গা পা বের করে নিলাম। তাহলে রে বলার আর দরকার নেই, কিন্তু সারগাম বলার সময় রে বলে আসতে হবে, আর না হয় অসুবিধা হবে, বুঝতে পারবেন। সারে গা এভাবে সার গা পেয়ে গেলাম। এখন আমি ফলো রাখবো যে আমার সার গা এই দুটা। এখন আমি আমরা পা কীভাবে বের করে নিতে হবে দেখেন, আবার প্রথম থেকে পা বের করে নিব। সারে গা মা পা, তাহলে পা পেয়ে গেলাম। দেখেন পা, তাহলে আমরা আগেই তো ফলো করে রেখেছিলাম, এটা ঘা এটা সা, তাহলে সা গা পা এই তিনটা নোট পেয়ে গেলাম। তো এই তিনটা নোট ধরতে গিয়ে আমাদের যে কর্ড সম্বন্ধে যে কোনো কর্ড দেন, এই অনামিকা আঙ্গুল এবং থর্জনী আঙ্গুল এবং বিদ্য আঙ্গুল, এই তিনটা আঙ্গুল দিয়ে আপনারা কর্ড ধরবেন। দেখেন তো এভাবে বের করে নিতে হবে। আর যদি এভাবে আপনারা বের করতে অসুবিধা হয়, তাহলে আরও একটা সুবিধা আছে, একেবারে সহজভাবে গণে বের করতে হবে। যেহেতু এই সি আছে, সি থেকে আমরা যেহেতু সি মেজর কর্ড বের করতে হবে, তাহলে সি থেকে গণতে হবে, এটা বসালাম এখানে এক দু তিন চার পাঁচ, পাঁচ নম্বরে বসালাম তর্জনী আঙ্গুল, পাঁচ তো হিসাবেই আছে, ছয় সাত আট, আট নম্বরে বসালাম অনামিকা আঙ্গুল, এটা হয়ে গেল সি মেজর কর্ড। দেখেন এটা সি মেজর কর্ড। এখন পাঁচটা টাকা, পাঁচটা টাকা তো থেকে যদি একটা টাকা কমিয়ে নেওয়া হয়, তাহলে এটা হয়ে যায় মাইনর। তো তাহলে পাঁচ নম্বর থেকে আমি চার নম্বরে নিচে নেমে গেলাম, এটা হয়ে গেল সি মাইনর কর্ড। নম্বরটি হচ্ছে এক চার আট সি মাইনর কর্ড, এক পাঁচ আট সি মেজর কর্ড। দেখেন এক চার আট কীভাবে হলো, এক দু তিন চার, একে আর সাইরে চারে, এবং পাঁচ ছয় সাত আট, এক চার আট সি মাইনর কর্ড, এক পাঁচ আট সি মেজর কর্ড। এখন আমরা যাব সি সার মাইনর কর্ড এবং মেজর কর্ড বের করতে। তাহলে আবার গুনি, এটা সি সার, এটাতেই গুনি, এক দু তিন চার পাঁচ, পাঁচ নম্বরে তর্জনী বসাবো, ছয় সাত আট, আট নম্বরে বসালাম এই আঙ্গুলটি। তো আমি এটা দিয়ে বসাই আপনারা দেখার সুবিধার্থে, কিন্তু এটা দিয়ে ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো এটা দেখুন, এটা হচ্ছে সি সার মেজর কর্ড। এখন আমরা এই শুদ্ধ গা থেকে কোমল গা এটা এসে গেলাম, একটা কমিয়ে নিলাম, কিন্তু এই সা আর পা চেঞ্জ হবে না, কারণ এই দুটো আঙ্গুল চেঞ্জ হবে না, শুধুমাত্র প্রত্যেকটা রীতি এটা জায়গাতে, শুধু মাঝের এই থর্জনী আঙ্গুলটা একটা উপরে উঠবে, একটা নিচে নামবে। মাইনর করতে হলে একটা নিচে নামাতে হবে, কমাতে হবে একটা, আর মেজর করতে হলে একটা উপরে উঠবে। হ্যাঁ, দেখেন এক পাঁচ আট হচ্ছে সি শার্প মেজর কর্ড, এক চার আট সি শার্প মাইনর কর্ড। এখন আমরা যাব ডি মেজর কর্ড এবং মাইনর কর্ড কীভাবে বের করা যায়। গণেন এটা হচ্ছে ডি স্কেল। তো ডি মেজর কর্ড যেহেতু আমরা বের করে নিতে হবে, তাহলে গণি, এক দু তিন চার পাঁচ, পাঁচ নম্বরে বসালাম তর্জনী আঙ্গুল, পাঁচ থেকে ছয় সাত আট, আট নম্বরে বসালাম অনামিকা আঙ্গুল। দেখেন এটা হয়ে গেল ডি মেজর কর্ড।
এখন আমরা শুদ্ধ গা থেকে কোমল গায়ে এসে গেলাম। এই দুই হাতে এই জায়গাটি থাকবে দুই আঙ্গুল, এবং সাগা পা চেঞ্জ হবে না, এবং এই আঙ্গুলটি উপরে উঠবে নিচে নামবে। এটা হলো এখানে গণেন, এক দুই তিন চার পাঁচ, এক লম্বারে, পাঁচ লম্বারে, ছ সাত আট লম্বারে, এক পাঁচ আট হলো ডি মেজর কর্ড, এক চার আট হলো জি ডি মাইনর কর্ড। তো বন্ধুরা এভাবে ঘনে ঘনে প্রত্যেকটা স্কেলে বের করে নিতে পারেন। তো আমি দেখাচ্ছি একেবারে একটা একটা করে সামনের দিক পর্যন্ত। এখন আমরা যাব ডি শার্প মেজর কর্ড এবং মাইনর কর্ড বের করতে। দেখেন এটা হচ্ছে ডি শার্প মেজর কর্ড। তো ডি শার্প মেজর কর্ড কীভাবে হলো দেখেন, এক পাঁচ আট, এক দু তিন চার পাঁচ, ছ সাত আট, এক পাঁচ আট হলো ডি শার্প মেজর কর্ড, এক চার আট হলো ডি মাইনর কর্ড। দেখেন এক দু তিন চার পাঁচ ছ সাত আট, এক চার আট ডি শার্প মাইনর কর্ড, এক পাঁচ আট ডি শার্প মেজর কর্ড। এখন আমরা যাব এই ইতে, ই মেজর কর্ড এবং মাইনর কর্ড কীভাবে বের করে নিব। দেখেন আমি ধরেছি এটা হচ্ছে ই মেজর কর্ড, এক পাঁচ আট মাইনর, এক চার আট, একই ফর্মুলা। দেখেন আসছে কি না, এক দু তিন চার পাঁচ ছ সাত আট, এক চার আট, এক লম্বারে, চার লম্বারে আর আট লম্বারে। দেখেন এটা হচ্ছে মাইনর। আর যদি এক পাঁচ আটে যাই, এক লম্বারে আর পাঁচ লম্বারে আট লম্বারে, তাহলে এটা হবে মেজর। তো আমরা বুঝে নিলাম এটা এক পাঁচ আট ই মেজর কোড, এক চার আট ই মাইনর কোড। এখন আমরা যাব এফ মেজর কোড কীভাবে বের করা যায়। দেখেন আমি ধরেছি এক দু তিন চার পাঁচ, এক পাঁচ ছ সাত আট, এক পাঁচ আট। দেখেন এটা হয়ে গেছে এফ মেজর কোড। একটা কমিয়ে নিলাম, শুদ্ধ গা থেকে কোমল গায়ে তর্জনী আঙুল নিয়ে নিলাম, এটা হয়ে গেছে এফ মাইনর কোড। তো আমরা এক কথায় বুঝতে হবে যে গোনা দিয়ে বের করতে হলে এক পাঁচ আট মাইনর মেজর, এক পাঁচ চার মাইনর। তো দেখেন এটা হলো এফ মেজর কোড, এক পাঁচ আট, এক চার আট এফ মাইনর কোড। তো এখন আমরা যাব এফ শার্প মেজর কোড এবং মাইনর কোড কীভাবে বের করা যায়। দেখেন আমি ধরেছি এক পাঁচ আট, এটা হলো এফ শার্প মেজর কোড, এক চার আট এফ শার্প মাইনর কোড। গণেন এক দু তিন চার পাঁচ ছ সাত আট, চার লম্বারে, এক লম্বারে, আট লম্বারে আছে, এটা হচ্ছে মাইনর, এফ শার্প মাইনর, এবং এক পাঁচ আট এফ শার্প মেজর। আচ্ছা এখন আমরা যাব জি মেজর কোড এবং মাইনর কোড কোন জায়গায় আছে আমরা দেখে নিতে হবে। দেখেন এটা হচ্ছে জি মেজর কর্ড, জি মাইনর কর্ড। গুনতে পারেন এক দু তিন চার পাঁচ, এক পাঁচ ছয় সাত আট, এক পাঁচ আট, এটা হচ্ছে জি মেজর কর্ড। এখন আমরা এই শুদ্ধ গা থেকে কোমল গায়ে এসে গেলাম, একটা কমিয়ে নিলাম, এটা এটা হলো জি মাইনর কর্ড। আমরা বুঝে নিলাম জি স্কেলটিও। এখন আমরা যাব জি শার্প মেজর কোড এবং মাইনর কোড বের করতে। দেখেন আমি ধরে নিলাম জি শার্প মেজর কোড। দেখেন এটাও আছে এক পাঁচ আট, জি শার্প মেজর কোড, এক পাঁচ আট আছে কিনা গুনেন, এক দু তিন চার পাঁচ ছ সাত আট, এক লম্বার, পাঁচ লম্বার এবং আট লম্বার, এটা হচ্ছে জি শার্প মেজর কোড। এবং একটা কমিয়ে নিলাম, শুদ্ধ গা থেকে কোমল গায়ে এসে গেলাম, হ্যাঁ এটা হলো জি শার্প মাইনর কোড। এখন আমরা যাব এ স্কেল ঠিক আছে, এ মেজর কোড এবং মাইনর কোড কীভাবে বের করে নিতে হবে। গুনেন এক দু তিন চার পাঁচ, দেখ তো পাঁচ পেলাম, এক লম্বার থেকে পাঁচ, এক লম্বারে ধরে নিলাম বৃদ্ধ আঙ্গুল, পাঁচ লম্বারে ধরে নিলাম কর্দনী আঙ্গুল, এ পেয়ে গেলাম সাগা। হ্যাঁ এখন আমরা পা বের করে নিব, আট লম্বারে পা আছে, এটাতে পা আছে, গুনতে পারি এক দু তিন চার পাঁচ ছ সাত আট, দেখেন আট লম্বা। তো এক পাঁচ আট হচ্ছে এ মেজর কোড এবং এক চার আট এ মাইনর কোড। এখন আমরা যাব এ শার্প মেজর কোড এবং মাইনর কোড বের করতে। হ্যাঁ দেখেন
কীভাবে গুনতে পারেন, এটা এক দু তিন চার, পাঁচ নম্বরে আছে আমার দ্বিতীয় আঙ্গুল এবং আট নম্বরে আছে তিন নম্বর আঙ্গুল, অনামিক আঙ্গুল, পাঁচ ছ সাত আট। এ দেখেন এক পাঁচ আট, এটা হলো এ সার মেজর কোড। এক চার এটা কমিয়ে নিলাম, কমন লগায় এসে গেলাম, এক চার আট এটা হলো এ সার মাইনর কোড। এখন আমরা যাব বি মেজর কোড এবং মাইনর কোড কীভাবে বের করে নিতে হবে। তো বি মেজর কোড এবং মাইনর কোড বের করে নিতে হলে এ ধরে নিলাম, দেখেন হ্যাঁ গুনতে পারেন, এক দু তিন চার পাঁচ ছয় সাত আট। দেখেন এক নম্বরে আমার বৃদ্ধ আঙ্গুল আছে এবং পাঁচ নম্বরে আমার তর্জনী আঙ্গুল আছে এবং এই আঙ্গুলটি, এবং আট নম্বরে আছে আমার অনামিকা আঙ্গুল। তো এভাবে তো আমি দেখার সুবিধা দিয়ে আমি এই দেখাচ্ছি যে আপনারা বুঝে নেওয়ার জন্য, কিন্তু ধরার সময় আপনারা বাজান শিকার পরে এভাবে ধরতে হবে। এই তিনটি আঙ্গুল আগেই বলেছি, এই তিনটি আঙ্গুল আসতে লাগবে আর এই আঙ্গুলটি এভাবে উপরে থাকবে যে কোনো কটে চট মারতে হলে। তো বন্ধুরা আমরা বুঝতে হবে যে এক পাঁচ আট এটা হলো বি মেজর কট এবং এফ বি মেজর কট এবং এক চার আট বি মাইনর কট। আবার দেখেন এক পাঁচ আট বি মেজর কট, এক চার আট বি মাইনর কট। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আসলে বিষয়গুলো আমাদের পূর্বের যে পর্বগুলো এগুলো সুন্দরভাবে বুঝে নিই, এই পর্বতে হাত দিবেন না হয় কিছুই বুঝবেন না। তো আমি আজকের মতো এই ভিডিওটি শেষ করলাম, আর আমার সপ্তম ভিডিওটি যেহেতু আপনাদের সামনে যাবে তখন আমার এই সেই ভিডিওতে আরও কিছু বিষয় কোড সম্বন্ধে আছে এবং রিলেটেড কোড কাহাকে বলে এবং কীভাবে ব্যবহার করতে হয় এই রিলেটেড কোড সম্বন্ধ নিয়ে আমি সপ্তম পর্বে আপনাদের সামনে আবারও আসিতেছি। তো আমার সপ্তম পর্বটি দেখবেন। তো এখন শেষ করে নিলাম, আর আমার এই চ্যানেলটি হচ্ছে বাউলে আব্দুনুর চ্যানেল। যদি আপনাদের এই আমার এই শিক্ষা আপনাদের ভালো লাগে তাহলে আমার এই বাউল আব্দুনুর চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।